আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো সঙ্গে আছি আমি আকরাম হোসেন সুমন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বায়োফ্লকে এয়ার পাম্পগুলো কেন ভালোভাবে অক্সিজেন দেয় না এবং কিভাবে ঠিক করবেন, আর যদি আপনার পাম্প বন্ধ হয়ে যায় বিদ্যুতের কারণে আপনি কি করবেন। তখন পুরো ভিডিও দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। বায়োফ্লক পাম্পগুলো এগুলো হচ্ছে ম্যাগনেটিক কয়েল, যে এসইউ সিরিজের যে পাম্প, যেমন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে SU 006 মডেলের একটি পাম্প। দেখুন, এটি যখন পিছনের ঢাকনাটা খুলবেন, একটা ফোম থাকে, ফোমের মধ্যে দেখুন কত কাঁচরা ধুলোবালি লেগে আছে, অর্থাৎ এই জায়গা বরাবর হাওয়াটি টানে। পাম্পের যে পেছনে একটা ইয়ে থাকে, পাইপ থাকে, সেটার ভেতরে এই ফোম থাকে এবং এই ফোমগুলো ময়লাগুলো আটকিয়ে রাখে। এই যে দেখুন 006 এয়ার পাম্প পেছনের সাইড, এই যে দেখুন এইভাবে থাকে এবং ওই যে মাথাটা, কালো মাথাটা, সেই মাথা দিয়ে হাওয়াগুলো টানে। আর এই ফোমে যখন ময়লা জমে যায় তখন হাওয়া কমে যায়, যার কারণে অক্সিজেন কমে যায়। এবং আরও একটা বিষয় আছে, আপনি যে স্টোন ইউজ করেন সেই স্টোনের মধ্যে কিছু সমস্যা থাকে। আপনি ভিডিওটি দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। তো যাই হোক, আপনি পেছনে ঢাকনাটি খুলে কিছুদিন পর পর পরিষ্কার করে দেবেন এই ফোমটি, অথবা এই ফোম পাওয়া যায় বিভিন্ন যে সোফা বানায় সেই দোকানে বা যে ম্যাট্রেস যে দোকানগুলো সেখানে আপনি পাবেন, আপনি নতুন ফোম দিতে পারেন। আচ্ছা দেখুন এয়ার স্টোন, এটি কিন্তু 3 ইঞ্চি সাইজের একটা লম্বা স্টোন এবং দামও মোটামুটি অনেক। আমি প্রথমে এটা পাইকারিয়ে কিনেছি 170 টাকা করে, কিন্তু আমার এখানে বেশ কিছু স্টোন এখন কোনো কাজে আসতেছে না, আমি খুলে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই স্টোনগুলো আপনারা যখন কেনার জন্য কল করেন, আমি আপনাদেরকে বলি ভাই যে অল্প টাকায় আপনি ভালো কাজ হবে সেই ধরনের স্টোন নেন। এই যে দেখুন এই মাথাটা, কালো যে মাথাটা দেখতেছেন বোতলের কাঁকের মতো দুই সাইডে লাগানো, এটি সমস্যা করে। আর এই যে ছোট যে স্টোনগুলো দেখতেছেন 1 ইঞ্চি সাইজ, এগুলো অল্প টাকায় আপনার ওই লম্বা স্টোনটার চাইতে অনেক অনেক ভালো, অনেক ভালো। আমি এই জন্যই আপনাদেরকে বলি যে আমি প্র্যাকটিক্যাল করতেছি, আমি আপনাদেরকে কখনোই খারাপ জিনিসটা দেব না, যে জিনিসটা ভালো আমি আপনাদেরকে সেটাই দেব। সামনে দেখতে পাচ্ছেন একটি এয়ার পাম্প বড় সাইজের, যাই হোক এটি নিয়ে আমি পরে ভিডিও দেব আপনাদেরকে, এটি নতুন। এটির আগে নিজে ব্যবহার করে বা ভালো মন্দ একটু চালিয়ে দেখি শব্দ কীরকম, প্রেশার কীরকম। তবে আমি যতদূর শুনেছি এই এয়ার পাম্প দিয়ে প্রায় 70,000 লিটার কভার করা যায়। তো যাই হোক, এখন আজকের বিষয় হচ্ছে এয়ার পাম্পে দুর্বল অক্সিজেন কেন হয় সেটা। এই যে দেখুন এই স্টোনগুলো, এই যে দুই সাইডে যে কাঁকের মতো, এই দুইটা সাইড কিছুদিন পর লুজ হয়ে যায় এবং এই স্টোনের মাঝখানে একটা বাঁশের ভেতরে যেরকম একটা খালি জায়গা থাকে, ঠিক একদম সেরকম মাঝখানে বরাবর গোল করে খালি জায়গা আছে। আর চারপাশে যেটি দেখতেছেন এটি ছোট ছোট একদম ন্যানো ছিদ্র থাকে, যার কারণে এমনিতে কিছুদিন পর স্লাশ বা এই যে ফ্লকের ইয়েগুলো ঢুকে বন্ধ হয়ে যায়। এবং ওই যে ডাকনা দেখছেন সেই ডাকনাটা আপনার দুই সাইডে লুজ হয়ে হাওয়াটা, অর্থাৎ যেখানে আপনার 100টা বা 1000টা ভাবেল দেবে সেখানে দেখা গেছে মাত্র 4-5টা বড় বড় ভাবেল ভুটভুট ভুটভুট করে উঠে সব হাওয়া এখান দিয়ে চলে যায়, বাকি স্টোনগুলো বন্ধ হয়ে যায়। তো যার কারণে এটি আর কোনো কাজেই আসে না। আচ্ছা এখন আপনি কি করবেন অক্সিজেন সংকট হলে? দেখুন আপনি এই আমার হাতে দেখতে পাচ্ছেন অক্সিজেন ট্যাবলেট, একটা অক্সিজেন ট্যাবলেট আপনি এটা ব্যবহার করতে পারেন। আরও আছে অনেক কোম্পানির আছে, এটা হচ্ছে আপনার ফিশ লাইন অ্যাগ্রো লিমিটেড, এটি কান্ট্রি অফ অরিজিন চায়না, যাই হোক টঙ্গী গাজীপুর বাংলাদেশ, চায়নার ট্যাবলেট বা ইয়ে হয়তো বাংলাদেশে যৌথভাবে তৈরি করে এই ধরনের কিছু হতে পারে। যাই হোক এই যে ট্যাবলেটটা ভিতরে এরকম এবং প্যাকেট থাকে, 1 কেজির কোটা হয়, সাদা কোটাটা 1 কেজি থাকে, 600 টাকা থেকে 700 টাকা, এক এক জায়গায় এক এক ধরনের রেট নেয়, তবে গায়ে মূল্য 600 লেখা। যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন আপনি এটি ব্যবহার করতে পারেন তবে এটি দিয়ে আপনার অক্সিজেন কাজ সারবে এবং প্রতি 1000 লিটার পানির জন্য মাত্র 1 গ্রাম আমি আবার দেখি একটু কোটাটায় 1 গ্রাম for 1000 লিটার ওয়াটার হ্যাঁ 1000 লিটারের জন্য মাত্র 1 গ্রাম তাহলে আপনার 10000 লিটারের জন্য 10 গ্রাম ট্যাবলেট আপনি দেবেন দেওয়ার পরে 6 থেকে 8 ঘন্টা আপনার অক্সিজেন থাকবে তবে একটা কথা মনে রাখবেন বায়োফ্লকে শুধু অক্সিজেন হলে হয় না পানিটাকে নাড়াছাড়া রাখার জন্য আমরা এয়ার পাম্প ইউজ করি সেটা অবশ্যই লাগবে হয়তো আপনার মাস্কে বাঁচিয়ে রাখার জন্য আপনি সাময়িক এটি ব্যবহার করতে পারেন এরপরে যখন আপনার এফসিও রেডি থাকবে সেই এফসিও দিয়ে দিলে আবার আপনার ফ্লক হয়ে যাবে কোনো সমস্যা নেই বিপদের সময় ঝড় তুফানের সময় আপনি এই ট্যাবলেটগুলো রাখতে পারেন তারপরে ওই যে নিচে যে বইটি দেখতে পাচ্ছেন এটি অপশনিন কোম্পানির একটি বই অর্থাৎ বিভিন্ন মাছ গবাদি পশু এগুলোর জন্য যে কোন ওষুধ কোন কাজে লাগে যাই হোক এই বইটা আমার কাছে আছে এখানে দেখুন অক্সিরিজ এই যে মাঝখানে যে ছবিটি এটি অক্সিরিজ নামে ট্যাবলেট ওদের অক্সিজেন ট্যাবলেট আপনি এটি দিতে পারেন পার 1000 লিটারের জন্য 6 থেকে 7টা আর দেখুন আমি যখন মাছ ফেলেছি আমার ফার্মে প্রথম ছবিটা সেই ছবি অনেক ছোট ছিল 1.5 ইঞ্চি সাইজ এখন দেখুন 2 ইঞ্চি সাইজ বা 2.5 ইঞ্চি মানে ডাবল হয়ে গেছে এবং আমার মাছের এই মাছটা মরা পাইছি আমি আজকে তো আপনাদেরকে দেখাচ্ছি এটার গায়ে কিন্তু এক সাইডে ক্ষত আছে লক্ষ্য করুন এই যে এক সাইডে সাদা ক্ষত আছে এই ক্ষতর কারণে মাছটি মারা গেছে তো এসব ক্ষত নিয়ে কিভাবে আপনি ভালো করবেন এটি অর্গানিক উপায়ে এবং ওষুধের মাধ্যমে এই সব বিষয়ে আমি শুধু ওষুধ নিয়ে একটা ভিডিও দেব আপনাদেরকে আপনারা সেই ভিডিওটা দেখবেন আর মাছের সাইজ দেখুন আলহামদুলিল্লাহ আমার মাছের সাইজ অনেক বড় হয়েছে আজকে 24 তারিখ ভিডিওটা বানাচ্ছি আর মাছ ছাড়ছি 6 তারিখে মাত্র অল্প কয়েকদিনে আমার মাছ প্রায় ডাবল সাইজ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটি আমার ফার্ম তো যাই হোক মাছের আপডেট আপনারা পাবেন 2-1 দিনের ভিতরে আশা করি এখন তো 2 দিন পরেই ঈদ আপনারা পাবেন এই যে দেখুন রাত্রিবেলা খাবার দিতে হয় এবং খাবার দেওয়ার সময় লাইটের আলো ফেলে মাছগুলো চলে যায় তো যাই হোক অক্সিজেন পাম্পের বিষয়টা আপনারা আজকে বুঝলেন এবং এই যে স্টোনগুলো আপনারা কোন স্টোন ব্যবহার করবেন শুধু দাম বেশি হলে সব জিনিস ভালো হয় না ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দিয়েছি এবং পাশাপাশি যে আপনার অক্সিজেন সংকট হলে কিভাবে আপনি কি করবেন বা পাম্পে যখন কম বাতাস দিচ্ছে তখন আপনি কি করবেন আশা করি আপনি পুরো বিষয়টা বুঝেছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার পেজ সানরাইজ ফ্যাশন সুমন নামে যে পেজ সেটা থেকে দেখে থাকেন পেজে লাইক করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন আর ভিডিওর নিচে আমার নাম্বার দেখুন মালামাল লাগলে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম